শুভ সন্ধ্যা বন্ধুরা। WBCS পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার পর থেকে বহু পরীক্ষার্থী নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে। কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না, কারো বয়সজনিত যে সমস্যা সেটার জন্য অ্যাডমিট কার্ডের যে বয়সের জায়গাটা সেটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না, ফলে বিভিন্ন পরীক্ষার্থী নানা রকম সমস্যা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কারোর নামের বানানে গণ্ডগোল রয়েছে, কারোর অন্য জায়গাতে সমস্যা রয়েছে, ফলে সেগুলো নিয়েও পরীক্ষার্থীরা উদ্বিগ্ন। খুবই স্বাভাবিক এই উদ্বিগ্নতা, এবং অনেকেই আমাকে বারবার করে মেসেজ করে জিজ্ঞাসা করেছে যে এই উদ্বিগ্নতা কাটানোর জন্য কি করবে। দেখো, প্রথম যে কথাটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া তো 31 তারিখ থেকে শুরু হয়েছে, ফলে এই সময় যেটা হয় ধরো প্রায় 1.5 লক্ষ মতো পরীক্ষার্থী নিশ্চয়ই পরীক্ষা দিচ্ছে, সেখানে সার্ভারের উপর একসাথে ডাউনলোড করতে গিয়ে খুবই চাপ পড়ে যায়। তাই জন্য প্রথম দিকে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ঠিক মতো হয়তো ডাউনলোড করা যায় না। সেক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অ্যাডমিট কার্ড এই শনি রবিবারটা বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডে দুপুরের দিকে বা একেবারে রাতের দিকে বা সকালের দিকে, এই সময় যে সময়গুলোতে লোকে আর কি মানে খুব বেশি করে কাজ করছে না, সেই সময়গুলোতে হয়তো একেবারে সকালে বা গভীর রাত্রের দিকে বা দুপুরের দিকে যে সময় অনেক পরীক্ষার্থী হয়তো তাদের কাজে ব্যস্ত রয়েছে, তোমরা ডাউনলোড করতে পারো। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যদি এই জাতীয় কোনো সমস্যা হয়, অ্যাডমিট কার্ডে কোনো ভুল রয়েছে বা কিছু, সেক্ষেত্রে আমার মনে হয় যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে অথরিটি তাদের সাথে সরাসরি কথা বলে নেওয়া উচিত। তোমাদের অনেকের বাড়ি যদি পিএসসির কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সরাসরি পিএসসি অফিসে চলে যেতে পারো, অথবা ফোনে কথা বলতে পারো। এবার ফোনেও অনেক সময় হয়তো ঠিক মতো পাওয়া যায় না, সেক্ষেত্রে একটা চিঠি পাঠিয়ে দিতে পারো পাবলিক সার্ভিস কমিশনের অফিসে, তোমার যে মানে সমস্যা সেটা জানিয়ে একদম একটা দরখাস্ত করে দিতে পারো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে। যেমন ধরো আমি একটা উদাহরণ তোমাদেরকে এক্ষেত্রে দিতে চাই, সেটা হচ্ছে আমার একজন ছাত্র, নাম হচ্ছে অর্পণ। সে আমাকে যেমন বলেছে যে তার একটা সমস্যা হয়েছে তার নামের বানানে, নামের বানান এ আর পি এন এর জায়গায় এ আর পি এম চলে এসেছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার পক্ষে কি পিএসসি অফিসে যাওয়া সম্ভব, তা সে বললো যে হ্যাঁ সে যেতে পারবে। তার সাথে সাথেই সে পরের দিন সকালেই পিএসসি অফিসে চলে গেছে, এবং পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গিয়ে তাকে যেটা পরিষ্কার জানানো হয়েছে যে এই যে নামের বানানে গণ্ডগোল এটা খুবই আর কি মানে একটা মামুলি ব্যাপার, এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই, এটা অনেক সময়ই হতে পারে এবং এটার জন্য আলাদা করে কোনো দরখাস্ত দেওয়ারও দরকার নেই। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার্থী যখন পিএসসি প্রিলিমস এবং পিএসসি মেন্স পাস করে ইন্টারভিউতে যাবে, তখন সেই ইন্টারভিউর আগে তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাকে হয়তো একটা এক্সট্রা কোনো ডকুমেন্ট যে আমার এটাই নামের বানান, এটা এখানে ভুল হয়েছিল, এরকম কিছু একটা মানে লিখিত দিতে হতে পারে। এছাড়া আলাদা করে কিছু করতে হবে না। সুতরাং আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে আমার এই মানে ছাত্র গেছিল এবং নিচে যাওয়ার পর সেখান থেকে সেই উত্তরটা শুনে এসেছে। সুতরাং আমি তোমাদের বলবো যে এই ধরনের কোনো সমস্যায় পড়লে চিন্তা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু তোমরা অতিরিক্ত চিন্তায় নিজেদের লেখাপড়া নষ্ট করে দিও না, কারণ এটা তো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমরা যেটা করো সেটা হচ্ছে হয় পাবলিক সার্ভিস কমিশনের অফিসে নিজেরা যাও, কিন্তু অনেকের পক্ষেই সেটা সম্ভব না, কারণ অনেকেই অনেক দূরে থাকো। সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে আইদার একটা দরখাস্ত করে দাও চেয়ারম্যানকে বা সেক্রেটারিকে, অথবা তোমরা যেটা করো সেটা হচ্ছে সরাসরি ফোন করে জেনে নাও, আমার মনে হয় যে তাহলে সমস্যা কেটে যাবে। আর এই যে ডাউনলোডের সমস্যা সেটা আশা করি এখন মিটে গেছে এবং খুব ভালোভাবেই ডাউনলোড করতে পারছো। এই হচ্ছে আজকের ভিডিওর মূল বক্তব্য, আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। তোমরা একেবারেই দুশ্চিন্তা করবে না এই সময়, মাথা ঠান্ডা রাখার সময়, এটা হচ্ছে মূল কথা। খুব ভালো থেকো, এবং যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করে যাতে ভবিষ্যতে আরও ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই সংক্রান্ত সব কিছু সম্পর্কে জানার জন্য। আর 2023 সালে জেনারেল স্টাডিজের যে কম্বাইন্ড ব্যাচ WBCS সেটা আমাদের অনলাইনে 27 মার্চ থেকে শুরু হয়েছে, কিভাবে আমি পড়াই সেটা সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিলাম, যদি কেউ আগ্রহী হও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।